এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে বড় খবর, এবার ইতিহাসের রেকর্ড ভাঙবে ঘূর্ণিঝড়। ডিসেম্বরে ফের বঙ্গোপসাগরের বুকে তৈরি হচ্ছে আরেক শক্তিশালী ঘূর্ণিঝড় মিকজাউ। এমনকি এটি ঘূর্ণিঝড় হামন ও মিধিলির গতিকেও হার মানাতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী 3-5 ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলে আঘাত হানতে পারে এই ঝড়। মুহূর্তে লন্ডভন্ড হতে পারে একাধিক জেলা। এছাড়া ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে সবই বিস্তারিত জানিয়ে দিব আজকের এই খবরে। তো খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন। এবার জেনে নিন এক নজরে। চলতি নভেম্বরেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল, তার প্রভাবে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা ও ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে আঘাত হানে ঘূর্ণিঝড় মিধিলি। এর প্রভাব না কাটতেই নতুন এক ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা এলো। ডিসেম্বরের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে আরেকটি শক্তিশালী ঘূর্ণিঝড়, এটির নাম মিকজাউ। এই ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে বাংলাদেশ, ভারত, মিয়ানমারের উপকূল, এমনই সতর্কবার্তা দিচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে আবহাওয়ার বিশেষ বুলেটিনে জানানো হয়েছে ইতিমধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, এটি আগামী 29-30 নভেম্বর এর মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ডিসেম্বর মাসের 1 তারিখের মধ্যে গভীর নিম্নচাপ ও ডিসেম্বরের মাসে 2-3 তারিখ নাগাদ পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এমনকি এটি ডিসেম্বর মাসে 3-5 তারিখের মধ্যে ভারতের ওড়িশা রাজ্যের উপকূল থেকে মায়ানমারের রাখাইন রাজ্যের মধ্যবর্তী কোনো এলাকার উপকূলে আঘাত করার সম্ভাবনা রয়েছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী সম্ভবত ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই বাংলাদেশের প্রায় সকল জেলার কৃষকদের জন্য একটি পরামর্শ থাকবে যে জমিতে থাকা পাকা ধান আগামী 1 ডিসেম্বরের মধ্যে তা কেটে মোড়াই করে ঘরে তোলার জন্য অনুরোধ থাকবে। এছাড়া শীতকালীন শাকসবজির জমিতে ঘূর্ণিঝড়ের সময় পানির জমে শস্যের যেন ক্ষতি না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সুতরাং এখানে আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। আপনারা যদি আগামী ডিসেম্বর মাসের 2 তারিখের মধ্যে রোদের যাবতীয় কাজগুলো সেরে ফেলেন তাহলে অনেক বড় ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন। এ বিষয়ে আরও বিস্তারিত আসবে সামনের ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন।